Hello guys, assalamualaikum. Guys, হ্যাঁ গাইস, আবার চলে আসলাম বলকে। তো গাইস, আপনাদেরকে দেখাইতেছি, এখন আমরা যাব কেনসিসির দিকে। দুইজন মেয়ে আসতেছে গাইস, এখন আবার চলে যাচ্ছি। এখন এলসিসিতে যাবো আমরা আর কি। আসসালামু আলাইকুম সাইন ভাই, তাদের আসেন। শাইন ভাই, এই যে প্রচুর পরিমাণে গায়ে শীতের দিন, ছবিতে মানুষ সবাই বাঙালি বলে, মেয়েরা বলে, প্রচুর পরিমাণে মানুষ এখানে ঘুরতে আসে, প্রচুর পরিমাণে মানুষ এখানে ঘুরতে আসে। তো আমি ফার্স্ট আজকে এখানে আসলাম, বেশি দেখি না, ভালো লাগতেছে। দূর থেকে বেরিয়ে আসছি, সাথেই থাকেন। তো গাইস, আমরা এখনো পথে আসি, হাঁটতেছি সাহেব ভাইয়ের পিছনে। লোকসা রানি সবাই আছে আপনার সামনে, পিছনে পিছনে আসি। সাহেব ভাই খুব ব্যস্ত, লোকসান খানও খুব ব্যস্ত। দুইজন মানুষ আছে, সমস্যা আমাদের
Hey guys, what to share with this one? অনেক বড় পর আছে অলরেডি 10 মিনিট হয়ে গেছে হাঁটতেছি কিন্তু এখনো পথ এখনো শেষ হয় না এখন পিছের ক্যামেরা আসছি পিছে দিয়ে আপনাদের দেখাই দিছি খুব ভালো করে আপনারা এখন খুব ভালো করে দেখতে পারবেন এলাকাটা অনেক সুন্দর দক্ষিণ তিনদা অনেক মানুষ ওয়াও গাইস এত পরিমাণে মানুষ এখানে যা না দেখলে বুঝতে পারবেন না হ্যালো গাইস অনেক পরিমাণে মানুষ জায়গাটা অনেক সুন্দর বুকিং কিংডম যে আমি পাঁচ টাইম আসছি আসলে অনেক সুন্দর আসসালামু আলাইকুম আসছি এখানে সন্দেহ শাড়িগুলো করতেছি আপনারা থাকবেন সামনে পিছিয়ে কি করেন আপনারা রনি ভাই শাহিন ভাই রনি ভাই সামনে দৃশ্যটা দেখে আমার সামনে দেখেন যে হ্যালো গাইস আসসালামু আলাইকুম গাইস এত পরিমাণে মানুষ আপনারা না দেখলে বুঝতে পারবেন না এখানে এত পরিমাণে মানুষ পার হইতেছে হ্যাঁ প্রচুর মানুষ হ্যাঁ আমি এখন আসি সাথে লোকদের ফলো করতেছি কারণ অনেকে হ্যাঁ গাইস সাথে লোক চলে গেল বুঝি আমি এদিকে বল করতেছি গাইস প্রচুর পরিমাণে লোক বুকিং পিং দাম অনেক সুন্দর জায়গা হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি শাহিন ভাই এই যে আমাকে লোকসান খান আছে এখন আমরা যাইতেছি পেন্টের বাসার দিকে দেখেন জায়গাটা অনেক সুন্দর আছে এই যে দাঁড়া আছে আমাদের গুরু সুন্দর লোকসান গার্মেন্টস ছুটি হয়েছে এত পরিমাণে লোক ঠিক আছে প্রচুর পরিমাণে লোক গুলিস্তানের মতো দিয়েছে গুলিস্তান আর এখানে একটা শপিং মল আছে অনেক সুন্দর
গাইস, আমার যে লগের পার্টনার দাদাকে খুঁজে পাই শাহিন ভাই, রনি ভাই, লোকসান ভাই আগে আগে আছে। গাইস আপনারা ঘুরতে সুযোগ আনন্দ পাওয়া যায় আর কি। যখন আসছি আসার সময় খারাপ লাগছিল, কারণ এরা গাড়ি করতে পারি না। সেই জিনিস অনেক ক্র্যাশ আছে গাইস। দেখাই একটু মার্কেট, অবশেষে আবার যাইতেছি। পিছনে দেখে কি পরিমাণ সুন্দর, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এই যে দুটা ক্লাস এপাশে, পিছনে একটা শপিং মল আছে।